মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের অধ্যক্ষ নারায়ণ ডেকা ডাঙরিয়া, আমার উপাধ্যক্ষকে আদি করে জি এম ডি এর বিষয়া কর্মচারী সকল, উপস্থিত রাইজ, আই মাতৃ সকল আর যুবক যুবতী, বন্ধু বান্ধবী সকল, আজি গণরাজ্য দিবস। মই গণরাজ্য দিবস উপলক্ষে অসমবাসী রাইজলৈ শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করছি। স্বাধীনতার 75 বছরের অমৃত মহোৎসবের সময়ত অনুষ্ঠিত হওয়া এই গণরাজ্য দিবসের এক সুকীয়া তাৎপর্য আছে। এই দিবসটোর এই দিবস অর্থাৎ 26 জানুয়ারি দিনাখনে ভারতবর্ষে নিজের সংবিধান গ্রহণ করেছিল আর আজির মুহূর্তত আমি আমার সংবিধান প্রণেতা সকললৈও আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছো। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের শহীদ আর মুক্তিযুজারু সকললৈও আমি আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছো। খানাপাড়াত অসমবাসী রাইজর হয়ে আমি কেন্দ্রীয়ভাবে গণরাজ্য দিবস পালন করেছো আর অসমৰ রাজ্যপাল প্রফেসর জগদীশ মুখীয়ে 9 বজাত খানাপাড়াত রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করিব। সেই অনুষ্ঠানত আপনালোকক মই সকলোকে নিমন্ত্রণ জানাইছো। গণরাজ্য দিবসের পবিত্র দিনটোত পুনৰ এবাৰ আপনালোকলৈকে মই শুভেচ্ছা জানাইছো আর আজি দিনটো আমার বাবে এটা এই কারণে আর একটা খুব গুরুত্বপূর্ণ দিন যে প্রতিবারে গণরাজ্য দিবসের আগদিনাখন বা প্রাকখনত অসমত কোনোবা নহয় কোনোবা সংগঠনে বন্ধর আহ্বান দিয়ে, বর্জনের আহ্বান দিয়ে, কিন্তু যোৱা 8 মাহত আমি দেখিছো যে 15 আগস্টও কোনো বন্ধ ঘোষণা নোহোৱাকৈ পার হয়ে গৈছে আর আজি 26 জানুয়ারিটো কোনো সংগঠনে বন্ধ আদি ঘোষণা করা নাই। আমার গণতন্ত্রের বাবে এয়া শুভ লক্ষণ আর মই ভাবু যে অনাগত দিনতো এনেকুয়া বাতাবরণ আমি যাতে জিয়াই রাখিব পাৰো। এক প্রকার সকলোয়ে প্রতিশ্রুতি দিছে যে গণতন্ত্র দিবসের কার্যসূচী শান্তিপূর্ণভাবে সমাপন হব, রাইজর মাজত উৎসাহ উদ্দীপনা, দেশে 75টা বছরত ভরি দিলে। মই অসমবাসী রাইজক যতেই আছে, কোভিড প্রটোকলের কারণে হয়তো আমি অকনমান সীমাবদ্ধতাত আছো, তথাপিতো নিজের ঘরত তিরঙ্গ পতাকা উত্তোলন করি আর যোনে যি ধরনে পারে আজি দিনটোত গণরাজ্য দিবস পালন করি আমার মুক্তিযুজারু শহীদ আর সংবিধান প্রণেতা সকললৈ যাতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আর আমার দেশখন আর রাজ্যখনক বিকাশের পথত লৈ যোৱাৰ সংকল্প গ্রহণ করে।